ফরিদপুরের সম্রাট বা শেরপুরের চিরকুমার নিজেদের সেরা এসব পশু ঢাকার হাটে আনতে আগ্রহী খামারিরা ঈদের বাজারে পেতে চান কাঙ্ক্ষিত দাম। এদিকে শেষ মুহূর্তে হাঁকডাক আর দর কষাকষিতে জমে উঠতে শুরু করেছে সারাদেশের কোরবানি পশুর হাট। তবে এবার পশুর চড়া দাম হাঁকা হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। সংবাদদাতাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্রাট নামটির সাথে রয়েছে রাজকীয় এক আমেজ। রাজকীয় মুকুটবিহীন এমন এক সম্রাটের দেখা মিলেছে ফরিদপুরে। আকার আকৃতিতে বিশাল এই ষাঁড়ের ওজন 40 মণ। মালিকের প্রত্যাশা লাখ দশেক টাকায় বিক্রি হবে সম্রাট। তবে জেলার সবচেয়ে বড় ষাঁড় হবার সুবাদে এখনো মেলেনি এর কাঙ্ক্ষিত ক্রেতা। তাই প্রস্তুতি চলছে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকার কোরবানির হাটে আনার। এখন ঢাকা এবং চিটাগাং খুব কাছে হয়ে গেছে, সেক্ষেত্রে আমি প্রিপারেশন নিচ্ছি ওকে নিয়ে ঢাকা বা চিটাগাং এর দিকে মুভ করব আর কি। শেরপুর সদরের বাজিতখিলা মোদিপাড়ার ইব্রাহিম মিয়া আদর করে নাম দিয়েছেন চিরকুমার। ইতোমধ্যেই 30 মণ ওজনের চিরকুমারের নামডাক ছড়িয়ে পড়েছে বেশ। তাকে এক নজর দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ। এছাড়া শেষ মুহূর্তে প্রায় 83,000 কোরবানির পশু নিয়ে প্রস্তুত শেরপুরের খামারিরা। এমনি 4-5 লক্ষ টাকা দাম হইতাছে। ধরুন নাম হলো আপনি চিরকুমার। এদিকে জমে উঠতে শুরু করেছে ভোলার একমাত্র খাজনাবিহীন পশুর হাট গজারিয়া। 30 বছরের পুরনো এই হাটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা নিয়ে আসছেন কোরবানির পশু। হাট জমলেও দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অভিযোগ। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় বাড়তি ধরা হচ্ছে পশুর দাম। গত বছর যে করোনা ছিল মহামারী, তার চেয়ে আবার গরুর দাম বেশি। বিভিন্ন বাজার ঘুরছি, দৌলতখা, বাংলা বাজার, এখন এই বাজারে আসলাম। এবছর জেলার 7 উপজেলায় 93টি পশুর হাট বসেছে। অসুস্থ গরু যাতে হাটে বিক্রি না হয় তাই 21টি ভেটেনারি টিম কাজ করছে। সেই সাথে ব্যবস্থা রাখা হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিনেরও। শাকিলা করিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।